দর্শক, আমরা চলে এসেছি জামালপুরের হাজিপুর গ্রামীণ বাজারে। দেখতেই পাচ্ছেন বাজারটিও গ্রামীণ এবং এখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা পণ্য সামগ্রীও কিন্তু গ্রামীণভাবেই কিন্তু বাজারে উঠে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামীণ বাঁশের নির্মিত যেই পণ্যগুলো রয়েছে, যেগুলো আমরা দৈনন্দিন প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, সেখানে এখানে কিন্তু সেই পণ্যগুলো রয়েছে। তো ব্যবসার মুখ থেকে সরাসরি জানবো এখানে যত ধরনের নিত্য প্রয়োজনীয় আমাদের গ্রামীণ গ্রামে ব্যবহৃত হয় কত করে বিক্রি করা হচ্ছে, এগুলো বাঁশের নির্মিত জানবো। কত করে দিচ্ছেন আঙ্কেল? কুল্লা কত করে? ১২০ হওয়ার কারণ কি? এটা পাকা বাঁশের না? ১২০, এটা পাকা বাঁশের। আবার এটা নিম বাঁশের না? আর আপনার চালন কত করে? ১০০ উষা কত করে দিচ্ছেন? উষা আমাদের গ্রাম্য ভাষা এটাকে উষা বললেন, ৭০। আর আপনার ই কত করে যে আপনার মাছ মারা পলো? ২০০ টাকা করে। খাসা কত করে? আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় ছোট সব ধরনের খাঁচাই কিন্তু রয়েছে। আর মাছ মারা এগুলো বাইর, যেটা আমাদের গ্রাম্য ভাষায় বাইর নামে চিনে, মাছ মারা ফাটক কত করে দিচ্ছেন? ১২০টা ষোলোটা। আর আপনার বড়টা ওই পাশেরটা ৪০০ টাকা না? খারি কত করে? মাছ মারা খারি, খারি কত করে? ২০০, এটা ২০০, এটা ৩৫০ না? আর আপনার যে বাঁশে নির্মিত যে ঝাড়ু কত করে? ৬০ টাকা করে না? আর আপনার বারুন, বারুন যে ঘর ঝাড়ু দেয়? ২৫ করে দিচ্ছেন না? তো দর্শক জানতে পারলেন বাঁশে নির্মিত এই পণ্যগুলো কত করে বিক্রি করা হচ্ছে, জানিয়েছি জামালপুর হাজিপুর বাজার থেকে।